आ गए मुस्तफा गए, आ गए मुस्तफा गए, आ गए मुस्तफा गए। ठंडी हवा जगमते चली गए, ठंडी हवा जगमते चली गए। ए मेरे आतकी को तुम्हें उसीले, आ गए मुस्तफा गए। आवाज भी पूरी जमीनो या समा जिसी के लिए, जमीनो या समा जिसी के लिए, हर सुबह हर शाम तरसती रहे। आ गए मुस्तफा गए, आ गए मुस्तफा गए, आ गए मुस्तफा गए। ठंडी हवा रगमते चली गए, ठंडी हवा रगमते चली गए। ए मेरे आतकी को तुम्हें ओसीले, आ गए मुस्तफा गए। पहाड़ के ज्योति को सुनो करो, श्री जोरु गोरे छे के तुमके भाषाई नायक जवाब पावे। आमार प्रभु से जे अल्लाह मगर, ओई सागर के ज्योति को सुनो करो, श्री जोरु गोरे छे के तुमके ढेवे ढेवे तर जवाब पावे। आमार प्रभु से जे अल्लाह मगर, জুড়ি হবে না ছিন্ন হবে না। ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে তোমার দ্বারা পূরণ, ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে তোমার দ্বারা পূরণ। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। জুড়ি হবে না ছিল্লে হবে না, নারায় দিবে সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীন এক জবাব পাবে। আমার প্রভু সে যে আল্লাহ মহান, মধুর রসুল্লাহ খুটি বিধি নেই নীল আকাশে দেখি অপর মুখালা, দিনের বেলায় সূর্যের আলো রাতে তারকার মেলা। ছিল্লে বলবেন না, ছিল্লে হবে না, এ নজরেরা ঝেড়ে হবে না। খুটি বিধি নেই নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো রাতে তারকার মেলা। ওই চন্দ্র বলো বা সূর্য বলো সবই যে তোমার দয়ায় পূরণ, ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে তোমার দয়ায় পূরণ। হে হে আল্লাহ মহান আল্লাহ, বলবেন না এ জোয়ারেরা ধরে হবে না। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে তোমাকে, ভাষাহীন জবাব পাবে।
सृजन করেছো এই ধরনি দিয়েছো কত সতনে আমার তোমার হাতে রাখি শরণ হয়ে যাবে কিয়ামত জুড়ে হবে না চিল্লে বলবেন না তমাম পৃথিবীর আবিষ্কার বিজ্ঞানীরা যা আবিষ্কার করেছে সব যদি এক জায়গায় একটা বোমা তৈরি করে ব্লাস্ট করে গোটা দুনিয়াকে ধ্বংস করার চেষ্টা করে পারবে বাবা পারবে না অথচ দেখে আল্লাহ ছোট্ট একটা করোনা ভাইরাস ব্লাস্ট করেছে শব্দ হইনি গোটা পৃথিবী দুশোটা দেশের আল্লাহ দরওয়াজা বন্ধ করে দিয়েছে জোরে বলুন জোরে বলতে পারেন না ইন্নানি আল্লাহ এটাই হলো সেই আমাদের আল্লাহ একবার জোরে বলুন চিল্লে বলতে পারেন না সৃজন করে এই ধরনি দিয়েছো কত সতনে আমার তোমার হাতে রাখি সরাই হয়ে যাবে কায়ামত এই ধরনি বলো বা পৃথিবী বলো সবিজ তোমার দয়ায় ভরে ওই পাহাড় বলো নদী সাগর বলো সবিজ তোমার চুরি হবে না সুবহান আল্লাহ সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করে তোমাকে ভাষাহীন কে জবাব দিবে জরুরাতের উপরে ফরজে আইন আর নামাজ আদায় করাটা হলো ফরজে আইন জিহাদ করাটা আর নামাজ পড়াটার গুরুত্ব কখন বেশি নামাজের ওয়াক্ত চলে গেলে জিহাদ ময়দানে বন্ধ রেখে নামাজ আদায় করো যদি শহীদ হয়ে যাও নামাজ কাজা করে নাজাত পাবে না আলোচনা মাথায় ঢুকছে তো জিহাদের ময়দানে আমার রাসূলুল্লাহর সাহাবারা জিহাদের ময়দানে জিহাদ করছে نزل به جبرائيل عليه السلام شهدي الصلاة والسلام عليك يا رسول الله يا حبيب الله حضور عصر الوقت چلے جاتے دیکھیں اللہ پٹھی نبی کا جب پٹھی ہے اللہ جبرائیل کے نماز الوقت چلے جاتے دیکھیں نماز مہبائی کو دیکھیں জেহাদও চলবে নামাজও চলবে জেহাদের সময় আছে নামাজের কিন্তু সময় থাকবে না বলতে পারেন এই ছেলেরা জোরে হবে না ওয়াজ মাথায় ঢুকছে তো দুটুই তো ফরজ দুনিয়া করুন ধর্মের ভিতর দিয়ে দুনিয়া ভালো দুনিয়া করতে গিয়ে যেন ধর্মটাকে জলঞ্জলিতে দিও না দুনিয়ায় লাঞ্ছিত হবে কবরেও লাঞ্ছিত হবে আখিরাতে বঞ্চিত হবে দু জায়গায় লাঞ্ছিত ফিরি আর বঞ্চিত হবে সারা জীবনের জন্য জান্নাত কিয়ামতের মধ্যে ও নজরে যুবকেরা শেহাদ জিহাদের ময়দানে আল্লাহ নবী হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছে পরিস্থিতিতে
নামাজ আদায় কেমন করে করব বলো আমরা যদি নামাজে দাঁড়িয়ে যাই আমরা যদি নামাজে দাঁড়িয়ে যাই কাফেররা আমাদেরকে শেষ করে দেবে আল্লাহ নবীর কথা শুনে জিব্রাইল আলাইহিস সালাম জানায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজকে জরুরাতের নামাজ হবে আজকে জরুরাতের নামাজ হবে কি নামাজ জরুরাতের আসরের নামাজটা আপনি আদায় করো কিভাবে আদায় করব জিবিল আমি ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ শহীদ সাহাবায়ে কেরামদেরকে দুটি ভাগে ভাগ করে একটা ভাগ যখন জিহাদ করবে একটি ভাগ নিয়ে করে আমার পিছনে দাঁড়িয়ে যাবে এরা দুরাকাত নামাজ সম্পূর্ণ করে এরা দুরাকাতে বৈঠকের সময় আপনি যখন আল্লাহু আকবার বলে উঠে দাঁড়াবে ওরা আবার জিহাদের ময়দান থেকে চলে আসবে যারা এখানে দুরাকাত আদায় করেছিল এরা কোন দিকে সালাম না ফিরিয়ে আবার জিহাদে যে অস্ত্র ধারণ করবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওরা জিহাদ করবে যারা জিহাদ করছিল ওরা এসে আবার দুরাকাতে এসে দাঁড়িয়ে যাবে এইভাবে চার রাকাত আসরের নামাজটা আদায় হবে নামাজ কাজা হবে না আল্লাহর মদদ মুসলমানদের জন্য বন্ধ হবে না কি বুঝলে দিন বাদ দিয়ে দুনিয়া হয়েছিল আর কি করছি আমরা ছেলেগুলো নামাজ নি কালাম নি কিচ্ছু নি দাড়ি নি পেচ্ছা ফিরে পানি নি ও চাকরি দিতে হবে আমাদের মাথা কথা ঠিক না বুঝে চলে পাকা মদ খোর দাড়ি খোর মেয়ে খোর ওদের যদি চাকরি পাইয়ে দিই আমরা আমার ইসলামের কোন উপকার হবে বলে আশা করা যায় ওর নিজের ধর্মের যত্ন বোঝে না সমাজের কি যত্ন বোঝে দিন আনা দিন খাওয়া ভালো বাবা কেলিয়া কুত্তা বিরিয়ানি খেয়ে যদি আল্লাহ ভোলা হয়ে যাও ও ভালো না দিন আনা দিন খাওয়া জিন্দেগি অনেক নেই যদি ধর্ম টিকিয়ে রেখে পৃথিবীর জমিনে কেলিয়া কুত্তা নাও পেয়ে যদি কাঁচা লঙ্কার পান্তা ভাত বাসি ভাত যদি খেয়ে আল্লাহ শুকর করে শুয়ে পড়ো ওই শোয়াটা আল্লাহ বেহেশতের ঘুম হিসাবে কবুল করবে জোরে 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 হবে না সুবহানাল্লাহ দিন বাঁচিয়ে রেখে চল দুনিয়াটাকে বেশি প্রাধান্য দিও না আমার নবী বলেছিলেন বাবা সাহাবারা আমি রাসূলুল্লাহ বলছি দুনিয়া যেন তোমাদের না খায় তোমরা দুনিয়াকে খেয়ে ফেলবে কথা বুঝে এসেছে না দিন দুনিয়া দুটি আলাদা নয় এক একারে ভালো করে বুঝতে পারলে আর একটা অসুবিধা হয় না কিন্তু আজকে যারা আমরা মুসলমান আছি আমাদের জন্য দুটো আলাদা কারণ আমাদের কাছে দিন নেই ধর্ম আছে বলে মনে হয় চুপ করেছেন কেন আমাদের কাছে আল্লাহর প্রদত্ত ধর্ম ইসলাম আছে তো চুপ করেছে ছেলেরা বাচ্চারা পড়বানি সিনেমা মনেরা যদি আমাদের কাছে ধর্ম নামক জিনিসটা থাকতো জলসা মাহফিলে 200 টাকা চাঁদা জটে প্রত্যেক মাসে 300 টাকা করে টেবিল ভাড়া দিত না মিলান মিলান ধর্ম যদি থাকে তাহলে হ্যাঁ বলবেন যদি না থাকে চুপ করে থাকবেন না বলবেন না নেই যার কাছে ধর্ম নেই তার এত উন্নয়নের জোয়ার দেখাতে হবে যে কলেমার যত্ন বোঝে না কোরআনের যত্ন বোঝে না নিজের ঘরের যত্ন বোঝে না যে নিজের যত্ন বোঝে না সমাজের যত্ন নেবে কোন জায়গায় লেখা আছে তো পাক্কা ধোকাবাজ ধোকা দেবে 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 ও মেয়েরা নজরে যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা
मुसलमान धनी मुसलमान सरकार निजुक्त कर देवे सरकार चोर मायर बड़ गला कथा चोर मे बड़ गला विचार करते समाज विचार गोटा मुस्लिम समाज দুনিয়ার জমিনে সব কাজ কারবার ব্যবসা বাণিজ্য সব ফেলে ছুটতে যে মসজিদের দিকে একবার জোরে বলে ও ধর্ম টিকে আছে जिंदगी इस्लाम अंधे क्यों ना देखे रास्ता चलाटा तो जीवन खराब আলোচনা ধর্মটা
ঘর মুখে জবাই করে বুঝাতে জামান কারণ উন্নয়ন করতে চাইনি চাইনি করেন হুজুর কিবলা যত murid পোতা সেদিন সামনে আসতে সবাই কাকে বলেন বাবা মুখে দাড়ি রাখো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো ন্যায় রাস্তা ধরো ধর্ম ঠিক করে নিয়ে চলো কেউ তোমার উন্নতি করে দিক আর না দিক আল্লাহ করবে একবার জোরে 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 হবে না সুবহানাল্লাহ উন্নতি হয়েছিল না হয়নি উন্নতি যদি না হতো এই ভাঙড়ের মুসলমানে এত জলসা দিত না এ কার এ বাগান কার মুজাদ্দিদের জামানা হুজুর পীর কে রহমাতুল্লাহ পরিশ্রমের ফসল আজকে সেই দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ এর সিলসিলার ভিতরে আজকে বসবাস করে জীবন যাপন করে সিলসিলার মানুষ বলে দাবি করে কিতকি কালা সব ইহুদি নাসারাদের মতো হয়ে গেল কেন 500 টাকা জলসা মাহফিলে চাঁদা চাইলে কুলিয়ে ফাটে মুসলমান আর প্রত্যেক মাসে কেবিল ভাড়া দেয় 300 টাকা রিসার্চ করতে হয় ডিশ টিভি রিচার্জ করতে হয় প্রত্যেক মাসে 300 টাকা করে ওর বেলা ওর কলগে কাঁপে 500 টাকা ওর কলগে ফাটছে পাওয়ার বলছে আমি যদি চাকরি পাই উন্নতি করব ও কি উন্নতি করবে বুঝা যাচ্ছে না এ মাথা ঢুকছে না ও কি উন্নতি করবে যার ঘরে টেলিভিশন সরাসরি ঢুকিয়ে দেবে যে পাক্কা বেঈমান शुरू कर दो मैदान लड़ाई करो पिछले करो अल्लाह नबी नामा चलछे अल्लाह नबी नामा चालिए दिले नामा चलछे सबाई केला मेरा दुरा का तादाई करे आबाद चले गेले अस्त्र खाते दिए अल्लाह नबी साबारा काफिरदेर संगे जिहाद शुरू करे दिले आर प्रथम दलेर सबाई केला मेरा आबार एसे नामाज नियत करे दाड़िए गेले दुरा का कंप्लीट करे अल्लाह नबी जखन चाचा काते सलाम फिरिए दिले अल्लाह नबी साबारा उठे चले गिए हाथे तलवार निये आबार शत्रु काफिर तेरे ऊपर झापिए पड़े आबार जनरा झापिए जिहाद করছিলে তারা এসে আবার দাঁড়িয়ে গেলে দুই রাকাত কমপ্লিট ছিল আরো দুই রাকাত কমপ্লিট করে চার রাকাত কমপ্লিট করে সালাম ফিরিয়ে নিল আল্লাহ নবী সাহাবারা এইভাবে চার রাকাত নামাজ কমপ্লিট করলে নামাজ শেষের পরে রেজাল্ট দেখা যায় মুসলমানদের আল্লাহ কামিয়াবি দিলে আরো জোরে বলবো সুবহানাল্লাহ জমিনের মালিক কে আমার মালিক কে আমি যদি আল্লাহর হুকুম মেনে চলি আমার মানওয়ালের মালিক কে হবে নেতা হুজুর ইমানে পোকা ঝেড়ে ফেলো ইমান সাচ্চা তৈরি করো জীবন গঠন করো উন্নয়ন কাজ করা লাগবে না আল্লাহ করে দেবে আমি আমার নিজের দিয়ে বুঝি আমরা একসঙ্গে সার্ভিস কমিশনে পরীক্ষা দিয়েছিলাম চাকরি পরীক্ষা কথা বুঝেছ না মাদ্রাসা বোর্ডে সার্ভিস কমিশনে পরীক্ষা দিয়েছিলাম আমার বন্ধুদের সঙ্গে আমারও নাম এসেছিল চাকরি পাবো কি আনন্দ মনে খুশি কথা বুঝেছ না ইন্টারভিউর দিনে পেছন দিয়ে দেখাচ্ছে 3 লাগবে 3 ও তাহলে আমার যোগ্যতার উপরে আমি চাকরি পাবো না তাই তো না আপনার যোগ্যতা আছে একটা ডোনেট দান করা নিজের ব্যক্তিগত আপনি বলে দিবেন আমি তো পড়াশোনা করেই তো আলেম হইছি
ডোনেট করা লাগে কিভাবে সেটা আমি জানি আপনি চাইছেন কেন তিন তার মানে ঘুষ দিয়ে আমার চাকরি করতে হবে তাই তো ও চাকরি সানাস করবে না আমার ফুলতে ভাইটা সব চাকরি করছে সব মাস্টার ফিরে এসে 2010 এর কথা বলছি গো ফিরে এসে বলেছিলাম এই দেখ তোদের খুব আনন্দ হচ্ছে তোরা মাস্টার হয়ে গেছিস আমি মাস্টার হইনি তবে তোদেরকে জানিয়ে রাখি শুন তোরা মাস্টারি চাকরি করে যে উন্নতি করবি আর আমি বিনা মাস্টারে আল্লাহর রহমতে জমিনের উপরে তিন গুণ উন্নতি করে দেখাবো মাস্টারি চাকরি করে তারা দুই চাকা চালায় আর আমি মাস্টারি চাকরি না করে চার চাকা গাড়ি চালাই এটা আল্লাহর দান আল্লাহর উপরে তওয়াক্কাল করে চলো অন্যায় রাস্তা ধরো না উন্নতির দায়িত্ব আল্লাহ নিজে হাতে নেবে একবার জোরে বলো মাসে 40-42,000 টাকা তোদের হিসাবে টাকা প্রত্যেক মাসে তাকিয়ে থাকতে 5-7 তারিখ আসলে তবে তোরা মাহিনে পাবি আর আমার কোনো হিসাব নেই এই কথা ঠিক না ভুল করে কোনটা ভালো হলো তোর বছরে কটা ছুটি আছে তোর বছরে ধরাবাধা কয়েকটা ছুটি আছে আর আমার ছুটি কোনো ধরাবাধা নেই যদি মনে করি আজকে জলসা নেব না ছুটি কি বুঝলে আল্লাহর উপরে তওয়াক্কাল করে চলো সময় খুব পজিশন খারাপ ঈমান বাঁচিয়ে নিয়ে চলো এ বলছি উন্নতি করব উন্নয়ন করব বলছে সব কথা মাথায় থাকে কথা বুঝতে পারছেন না সবার সব নেতা মন্ত্রী মাওলানা মুলি সাহেবের কথা মাথায় থাক আর আল্লাহর কোরআন আল্লাহর ঘোষণাটা আমার অন্তরে থাক মাথায় থাক আর অন্তরেরটা নিজের জীবনের সঙ্গে থাক এইটা নিয়ে চালাল দেখবেন অন্তরেরটাই ঠিক হবে আর সব ক্যান্সেল হয়ে যাবে কথা বুঝেছেন না উন্নতি পৃথিবীর কোন মানুষ করে দিতে পারেনি কাউকে সম্ভব নয় কারণ আমি সারা রাত যদি বলে যাই চালচা মিডিয়া এই করে দেব সেই করে দেব দেব গ্যারান্টি আছে কারণ কালকে পর্যন্ত মাথা ধুধুরের কথা স্টেজ থেকে নিচে নামার গ্যারান্টি কার্ড নিয়ে আমার হাতে কথা বলছেন এই স্টেজ থেকে মাহফিল থেকে আমি নিচে নামব চ্যালেঞ্জ নিয়ে নামা যাবে গ্যারান্টি আছে কার্ড নেই তো তাহলে আমি আসবে আমি এই হলে সেই হলে এই করে দেবো ওই করে দেবো এই যে গ্যারান্টি এটা কারা দেয় খোদা হলে দেয় খোদা কথা বুঝতে পারছেন ইমানদারের কথা হয় কি ইনশাআল্লাহ আল্লাহ যদি রাজি থাকে আল্লাহ যদি তৌফিক দেয় আল্লাহ যদি সুযোগ দেয় আল্লাহ যদি রাজি থাকে আর আমি যদি হায়াতে থাকি চেষ্টা করব করে দেব না এই কথা মুমিনের না করে দেব এ কথা কোন মুমিনের আল্লাহ রাসূল নিজে কোনদিন বলে ইমানের গুরুত্ব কতটা হয়েছে বুঝতে পেরেছেন আমাদের ভিতরে